আজকে রেসিপি ঝিঙে দিয়ে নারকল চিংড়ির ঘন্ট। ঝিঙে আমি নিয়ে নিয়েছি, নারকল কোরানো নিয়েছি, কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত বাটা। খুব সিম্পল মশলায় খুব সুন্দর একটা রেসিপি। এই গরমের সময় আপনারা ট্রাই করুন। চিংড়িটা নুন হলুদ মাখানো ছিল, সাদা সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি, আপনারা সাদা তেলও করতে পারেন, সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেল আমি গরম হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙে থেকে এমনিই জল বেরোয়, সেই জলেই কিন্তু ঝিঙেটা রান্না হয়ে যাবে। ঝিঙেটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিলে আরও জলটা বেরোতে শুরু করবে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব একটা ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি, খেতে এটা খুবই ভালো লাগে। গরমের সময় এরকম একটি দুপুরবেলা যদি পদ হয় খেতে খুবই ভালো লাগবে। এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করুন, খুব ভালো লাগবে। গরমের মধ্যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের নারকল দিয়ে খুব ভালো লাগবে এই ঘন্টটা, ট্রাই করুন। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ঝিঙে থেকে যে জলটা বেরোবে তার মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে। এই মশলাটা কিন্তু কষা হয়ে যাচ্ছে। এবার ভাজা যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, নারকলটা একটু পরে দেবো, সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নারকল দিলে একটা আলাদা টেস্ট আসে, এটা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, যদি ঝিঙেটা একটু শক্ত থাকে সেটা কি করবে একদম মেকআপ হয়ে যাবে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিলাম, কোরানো নারকলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। ঠিক শেষের দিকে এটা দিতে হয়, দিলে কি হবে নারকলের যে টেস্ট থাকে সেই সুন্দর স্বাদটা রয়ে যাবে, খেতে খুব সুস্বাদু হবে। এরকম একটা রেসিপি ট্রাই করুন, খুব ভাল লাগবে। গরমের মধ্যে ঝিঙে তো আমরা নানান রকম খাই, কিন্তু নারকল দিয়ে এইভাবে করে খান। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটা অদ্ভুত স্বাদ আসে, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে খেতে। রেডি হয়ে গেছে আমার ঝিঙে নারকল চিংড়ির ঘন্ট। দুপুরবেলায় গরম ভাতের সাথে দারুণ লাগবে ঝিঙে নারকল চিংড়ির ঘন্ট।